বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। বন্ধুরা, দুদিন আগে আমি এই ভিডিওটা যেটা লঞ্চ করেছিলাম তার জন্য সত্যিকারের খুব মানে সরি, ভেরি সরি, কারণ এই ভিডিওটা লঞ্চ করার পর আজ পর্যন্ত আমার কাছে এই কল এসছে, দাদা যে কারণে আপনি ভিডিও বানিয়েছেন এটার জন্য আপনি নন। হ্যাঁ, আমি হিট অফ দ্য মোমেন্টে বানিয়েছি, কারণ এটা ঠিক কথা যে আমি ইউটিউবে এক আলাদা উদ্দেশ্য নিয়ে এসেছি, বা চাই ফেসবুকে আপনাকে আমাকে ফলো করে দেখুন, সেখানেও সেম জিনিস। অলওয়েজ আমি এডুকেশন, সমাজকে একটা প্রপার গাইড করার চেষ্টা করি অ্যানিমেন্ট ওয়ার্ল্ডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই ধরনের ভিডিও আমাকে শোভা পায় না, তার জন্য আমি ভেরি সরি সবার কাছে। মানে প্রত্যেকে, বড় মাতা, ছোটো মাতা, মাঝারি মাতা, সবাই ফোন করেছে যে এটা ঠিক হয়নি। আমি পরে রিয়েলাইজ করলাম সত্যি এটা ঠিক হয়নি, কারণ এই জিনিস চলতে থাকবে তাহলে তো আমাকে আলাদা চ্যানেল একটা বানাতে হবে যে আমি সবাইকে আমার রিপ্লাই দিতে হবে। না, আমি মনে করি সবার, কারোর সঙ্গে আমার কোনো, মনে করি না, আমি এটা বিশ্বাস করি আমার কারোর সঙ্গে কোনো দ্বিমত নেই, কোনো শত্রুতা নেই। এবার ধরুন এই যে পা খ্যাঁ টানাটানি যে ব্যাপারটা, এ ঠিক করছে, ও ভুল করছে, আপনারা বিচার করবেন সেটা, আমি আপনাদের ওপর আজ থেকে ছেড়ে দিলাম। আমাকে এইটুকুনি দেখে রাখুন, যদি জুড়ে থাকেন আমার সঙ্গে, এই চ্যানেল হোক বা শান্তনু বাটকার চ্যানেল হোক, বা আগামী দিনে আমি আর একটা চ্যানেল কোয়ান্টাম সায়েন্সের উপর আমি মানে ডেভেলপ করতে চাইছি, সেখানেও ফিডব্যাক ভালো আছে। যেটা শান্তনু বাটকার চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কোয়ান্টাম সায়েন্স উইথ বার্ডস। তো যাই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়াতে আমি যতদিন আছি এটুকুনি দেখবেন এই রিলেটেড। হ্যাঁ, এবার যখন ধরুন কোনো কারণে মানে জল মাথার একদম ওপর দিয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না, তখন চিন্তাভাবনা করব রিপ্লাই দেবো কি দেবো না। বাকি একটাই এ যে আপনারা, আমরা যে মানে এখানে একে নিজস্ব নিজস্ব প্ল্যাটফর্মে কাজ করছি অনেক, যেমন ধরুন আমি সত্যি কথা বলতে যে আমার কাছে এখন মানে টাইম, যে টাইম ফ্যাক্টর হয়ে গেছে, কিন্তু কিছু ভালো মানে যারা ইউটিউবে ঠিক মতন প্রতিষ্ঠিত, যেমন ধরুন অবিনাশ দা, এর কালকেই ভিডিও পাবেন অবিনাশ দার সঙ্গে পাখিদের এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি। তারপরে ধরুন দীপঙ্কর দা, এবং সবথেকে আমার মানে এরা তো আছেই, তারপরে হচ্ছে যে বাড়ির সবার সঙ্গে ওয়েল অ্যান্ড গুড রিলেশন, এবং আরও অনেকেই আছে ইউটিউবের মধ্যে যারা নিজস্ব নিজস্ব চ্যানেলে ভিডিও বানাচ্ছে। তো এইগুলো চলতে থাকবে এটুকুনি জানি, কারণ যাকে মানে একজন ইউটিউবারকে দেখে তো আমার মানে যে যাদের ধরুন আমিও ইউটিউব চ্যানেল দেখি, কোনগুলো টেকনোলজি রিলেটেড, যে ইউটিউবে কী আপডেট আসছে, কোনটা মানে কী হতে পারে না হবে, কোনটা ইলিগাল কোনটা লিগাল, এই সমস্ত দেখেও তো আমাদের ভিডিও বানাতে হয় যে কী বলবো কী না বলবো, কী দেখাবো কী দেখাবো না। এমনি একটা কথা আমি মাথায় মানে ওভারলুক করে বেরিয়ে গেছি, কিন্তু মাথায় ছিল যে যখন সফলতা আসবে তার সঙ্গে সঙ্গে বিফলতাও আসবে, তুমি কোন পোর্শনে রিয়্যাক্ট করছো সেটা তোমার উপর, মানে আমাকে বলেনি এটা, উনি বুঝিয়েছিলেন সত্যি কথাই। যেটা দেখুন আমি আমি যে কারণে কী কাজ, অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে আমার উদ্দেশ্য কী, প্রপার বার্ডস ফিল্ড হোক বা অ্যানিমেল ফিল্ড হোক, এডুকেশন প্রোভাইড করা, যে জায়গা জায়গাগুলো প্রবলেম হয়ে আছে সেই জায়গাগুলোকে ঠিক করা, বা আপনাদের হাত ধরে, এটা অন্যরকম শুনতে লাগবে, হাত ধরে শেখানো যে এইটা নয় এটা করো। তো সেখানে সত্যি সেই ভিডিওটার একটা অবান্তর ভিডিও হয়ে গেছে, যেটা আমি পরে রিয়েলাইজ করলাম আমি ইউটিউবে তো দেখতে পারবো না, কারণ চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রামে রয়েছে, আমি নিজের ভিডিও ইউটিউবে নিজে দেখতে পারি না। আমি যেটা হার্ড ডিস্কে রয়েছে মানে কম্পিউটারে রয়েছে, সেই কম্পিউটার থেকে দেখলাম না এটা রিয়াকশানটা তো বেশি হয়ে গেছে, যে যা বলছে বলুক, যেটা আপনাদেরও বক্তব্য আমিও রিয়েলাইজ করলাম। আমি যদি সঠিক জায়গায় থাকি তাহলে সেটাই তো বললাম, আপনারা বিচার করবেন যারা এখানে এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, শুধু তো এই চ্যানেল না, অনেক রকম চ্যানেল, সব রকম চ্যানেলে আপনাদের সাবস্ক্রিপশান রয়েছে। তো কী ঠিক কী বেঠিক, আমি ঠিক করছি না ভুল করছি, আমি কী করছি না করছি, সেটা আপনাদের হাতে আজ থেকে আমি ছেড়ে দিয়ে আমার যেটা কাজ, যে উদ্দেশ্য নিয়ে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি, সেটাকে আমি কমপ্লিট করতে চাই। তো এটাই আমার বলার উদ্দেশ্য, যে আমি আগামী দিন থেকে আমাকে যেরকম আপনারা চাইছেন সেরকমই দেখতে পাবেন। আর আজকে ভিডিও, বিকেলের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অয়েল নিয়ে, সেটা নিশ্চয়ই দেখবেন। এবং আগামী দিনে এটাও আপনাদের জানতে চাইছি, আপনাদের যে প্রবলেমগুলো নিজের সেট আপে ফেস করছেন সেই প্রবলেম নিচে লিখুন, আর আমি তো আপনাদের কন্টেন্ট দিতে থাকবো, বেটার কন্টেন্ট। আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, যে শান্তনুদা যদি
এইটার উপর একটা ভিডিও বানান বা এই সাবজেক্টটা নিয়ে একটু যদি বলেন বা এই পয়েন্টটা নিয়ে ফোকাস করেন, নিচে কমেন্টস করুন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই পয়েন্টটুকু ফোকাস করে যে প্রবলেমটা আপনাদের হচ্ছে সেটা সলিউশন করার চেষ্টা করব। নমস্কার।